সকালে ফুল দাওয়ায় এখানে ঘুরছিল ওরা, তারপরে খাওয়াটা দেওয়া হয়েছে, ওরা খাচ্ছিল, খাওয়ার পরে গিয়ে এই পেয়ারা গাছে গিয়ে সামনে গালি গিয়ে বসেছিল, এই সামনে বসে আমার মনে ইচ্ছে হলে আবার ঘরে দিকে আসে। গতকাল সারাদিন এরকম করেছে, এখানে খাচ্ছে আবার খাওয়ার পরে পেয়ার গালে বসছে, পেয়ার গালে বসার পরে আবার ঘরে দিকে আসছে, এক একটা রুম করছে, সন্ধ্যে আবার এক একটা ঘরেও ঢুকে এসেছিল। ঠিক আছে, সকালের খাবারটা খাওয়ার পরে ওই গালে বসেছে, হঠাৎ করে দু তিনটে কাক চলে এসছে, কাক এই জায়গাটা আসে না, কি করে এলো কি বুঝতে পারছি না, মনে হয় ওরা অনেক দূর থেকে কাজ করে নিয়েছে, এরা একটা ছোট আছে বলে প্রবলেম হয়েছে, না হলে একটু যদি বড় হয়ে যেত এই প্রবলেমটা হতো না, এদের যে ফাইভ টি এদেরকে কাক কিছুই করতে পারবে না, তাই কয়েকদিন এদেরকে বড় হওয়া পর্যন্ত একটু নজরে রাখতে হবে। আর বেশি দিন আর কয়েকটা দিন একটু নজরে রাখতে হবে। আর এদিকে একটা পাকা আম, আর এখানে জামরুল, এখানে আছে অ্যাপেল, এখানে আছে শসা, এই যে তেলাকুচি পাতা যেটা গতকাল আমি বাগান থেকে তুলে নিয়েছিলাম, আজকে এই যে এদের ফলের সঙ্গে প্রোভাইড করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এসে ফল টল না খেয়ে আগে তেলাকুচি পাতাটাকেই ধরেছি। ঠিক আছে, এখানে দিয়ে দিয়েছি, যখন যার পূজার কয়জন মতো ওরা নিয়ে নিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আমার নিউ ব্লগ। বাড়ির জন্য সকালের খাবারটা ঝর্ণা দিয়ে দিকে রেডি করছে, আর আমি এখন যাচ্ছি মার্কেটে আখ কেনার জন্য। এখন বাজে সকাল ছটা, আর এই সকাল ছটা না গেলে আখ পাওয়া যাবে না। আর এই যে তীব্র গরম, বাড়িতে আখটা দেওয়া খুবই দরকার, কাকদ্বীপে একটা বড় সবজি মার্কেট আছে, ওখানে আখটা পাওয়া যায়, একটু বেলা হয়ে গেলে কিন্তু ওখানে পাওয়া যাবে না, তাই এই সকাল সকাল বেরিয়ে পড়ছে আখ কিনতে যাওয়ার জন্য। পাইকাররা এখানে আখ নিয়ে যায়। এই যে আমাদের প্যারট দীপঙ্কর টোটো গাড়ি, এই টোটো গাড়িতে করে আখ বোঝাই করে নিয়েছি, এবারে চলুন ফার্মে গিয়ে দেখা হচ্ছে। আমি সকালে মন তৈরি করে বেরিয়েছিলাম, এখান থেকে হোক আমি আখ সংগ্রহ করে ঘরে ঢুকবই, শুধু গরম কেন, সব সময় সপ্তাহে একদিন করে আখটা দেওয়া বাড়তির জন্য খুবই দরকারি, কিন্তু গত এক মাস ধরে আখটা পাওয়া যাচ্ছিল না, তাই সকাল ছটা থেকে গিয়ে পুরো ফল মার্কেট তোলপাড় করে খুঁজে আখটা পেয়ে গেছি, পুরো আখের বাল্টি নিয়ে পৌঁছে গেছি। দেখো তোমরা এতদিন ধরে খুঁজে খুঁজে পাওনি, আমি গিয়ে নিয়ে এলাম। ফাইনালি আমার বার্থের জন্য আখ আমি নিয়ে আসতে পেরেছি, এটাই আমার আনন্দের বিষয়। একটু দেরি হয়ে গেছে, ঝর্ণাদি মনে হচ্ছে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ওগুলো ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কিনা ভেতরে গেছি চেক করে নিচ্ছি। এদেরকে ব্রেকফাস্ট দেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই খেয়ে নিয়েছে। মিট্টু ফলমূলের থেকে শাক পাতাটাকে বেশি পছন্দ করে, প্রথম থেকেই দেখেছি। ককাটুরিসরা ঘাস খেতে খুব পছন্দ করে, প্রায় দেখি একটা ককাটুরিস যখন ছিল তখনই র্যাবিটদের সঙ্গে ঘাস খেত, আবার যে তিনটে ককাটুরিস ব্যাবিজদেরকে এখানে ছেড়েছি তারাও এসে দেখছি র্যাবিটদের সঙ্গে ঘাস খাচ্ছে। ট্যাবলেট পালটা খুব সময়দার লাগছে, প্রথম দিন থেকেই দারুণভাবে এই ভিড়িতে অ্যাডজাস্ট করে নিয়েছে। আবার দেখো কেমন ঘাস খাচ্ছে র্যাবিটদের সঙ্গে মিলেমিশে, তোরা এই সবাই মিলে ঘাস দানার উপরে ঝাঁপিয়ে পড়েছিস। দেখো ওরা ফল সবজি ফেলে দিয়ে মাকা ওরা সবচেয়ে ছোটো বাচ্চাদের জন্য যে ঘাস দানা দেওয়া হয়েছে ঘাস দানার উপরে ঝাঁপিয়ে পড়েছে। লালি তুই ঘাস দানা খেতে ও না দাদা নিশ্চিত তো, ওই ছোটো ছোটো যে জব আর ছোটো ছোটো যে সূর্যমুখী দানা আছে সেইগুলো বেশি বেশি ওরা খাচ্ছে। লালি খাবি, আগ নিয়ে এসছি তোর ফেভারিট।
এটা লালির জন্য ওই দেখো 100 গ্রাম আগ নিয়েছি আটা খুব পছন্দ করে এরা আচ্ছা আচ্ছা লড়াই করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমি আরো করে নিয়ে আসছি দাঁড়া দাঁড়া দেখো লালি ছিনিয়ে নিয়ে চলে গেছে তোর কাছ থেকে আচ্ছা আমি দেবো লালি আঁকটাকে ছিনিয়ে নিয়ে নিয়ে দৌড়ে পালাচ্ছে এবারে লালি ওখানটা শান্তি করে বসে বসে খাবে আচ্ছা দিচ্ছি দাঁড়া 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 না একটা আঁক নিয়ে সবার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে আঁকটাকে তো সবাই এরা পছন্দ করে তার উপর অনেকদিন ধরে পাওয়া যাচ্ছিল না লালি আঁকটাকে নিয়ে কি সুন্দর করে খাচ্ছে ও বাবা মুখটাকে উপর দিকে তুলে রসটাকে নিজে নিজে খাচ্ছে আঁকার ধরনটা দারুণ লাগছে দেখতে লালির কাছ থেকে আঁকটা খাওয়ার জন্য আর দুজন ব্লুগোল্ড গেছে কিন্তু লালি দুজনকে তাড়াচ্ছে আর লালি খেয়ে খেয়ে যে টুকরোগুলো ফেলছে নিচে এই যে আমার সানকর্ণুরগুলো সেগুলোকে চিবিয়ে ছিটে ফোটা যদি রস বাকি থাকে সেগুলো নিগড়িয়ে খাওয়ার জন্য চেষ্টা করছে আচ্ছা আজকে যখন ব্রেকফাস্টটা দেওয়া হয়ে গেছে তাহলে আজকে আর দেবো না কিন্তু এদের আঁক নিয়ে যে টানালানি দেখছি একটা আঁকটা আপাতত দিয়ে দিই ওর একটু আঁকটা খাক লালে আঁক খাবে ও লালি আমি নিয়ে আসছি দাদা আজকেরই আপাতত একটা আঁকটা ওদেরকে কুচি দিয়ে দিই চলো চলে আসতে তোর আঁক চলে এসছে কইরে লালি এই যে আমার আঁক এত আঁক খেতে ভালোবাসে নে এই নে কত আছে নে লালি এই তো বাবা চলে সবাই আয় সানকনুরগুলোও কেমন আঁক খাচ্ছে আর সবার খুব পছন্দ এত কান্দিয়া কনুরটাও আগ্নে উড়ে চলে গেল একটা একটা করে নিয়ে যে যার মতো উড়ে চলে যাচ্ছে মাঙ্কা কই রে এই মাঙ্কা তুই ওখানে চুপ করে বসে আছিস তোকে ডাকছি এত করে শুনতে পাচ্ছিস না আমি ডাকছি শুনতে পাচ্ছিস না এই নে আগ্নে এ তো বা ভরিও নাচছে আমাকে নাচবে বলে আয় আয় চলে আয় আর ব্রিডিং করতে হবে না চলে আমাকে দেখলেই শুধু আসার জন্য ছটফুট করে ও আর কি ব্রিডিং করবে বলো তো ও বাবা রে আয় না আচ্ছা পুরো থালি ডুবে বসে বসে খাবে চলো সবার কেজে কেজে একটু করে দিয়ে দিই ও আখ খাবি কি হলো পিঙ্কু নষ্ট করে না অনেক কষ্ট করে কিনে নিয়ে এসছি একদম নষ্ট করবি না সবাই একদম ভালো করে পরিষ্কার করে খাবি দেখো টিঙ্কু কেমন দৌড়ে এসছে দেখো এই না টিঙ্কু নে ও বাবা ও টিঙ্কুর প্লেটটাকে উল্টে দিয়েছে এটা মাংকারই কাজ দেখো টিঙ্কুর প্লেটটাকে কেমন উল্টে দিয়েছে মাংকার নাগালের বাইরে দিতে হবে নাহলে মাংকা সব উল্টে দেবে এই নে এনে খা টিঙ্কু বা খাও 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 কেন কেন তোমরা একটা করে নিয়ে নাও সবাই নিয়ে নাও না এই দেখো লড়াই করছে এখান থেকে নেবে না অপরের মুখ থেকে ছিনে নিতে খুব ভালো লাগে না এই না এখানে এটা নিতে বড় সাইজ দেখে মাঙ্কাকে দি এই না মাঙ্কা না এটা মাঙ্কা লড়াই করবে না আমি দিচ্ছি সবাইকে তো দিচ্ছি এত তো আছে এই না মাঙ্কা না মাঙ্কাকে এই না এই তো বা না তোমাদেরকে একটু দিয়ে দিই সানকনুদের ব্রিডিং চেয়ারগুলো আলাদা আলাদা করে সেপারেট কেজি আছে লালি আমার লালি
মিট্টু আগ নেবে ইয়েস আ কোকাটেলের বেবিটা ওখানে ছিটে পড়ে যাচ্ছে টুকরো পড়েছে ওগুলো খেতে শুরু করে দিয়েছে আচ্ছা আচ্ছা সবাই খেয়ে নাও তোকে তো দিয়েছি সব জায়গায় উড়ে উড়ে সবার কাছে দখলদারি এই নাও তুমি ওকে নিয়ে আছে ফ্লিপলাইট করে দিয়ে বাগান নিয়ে যাবো এখানটা রেখে দিই যে যার মতো নিয়ে নিয়ে খেয়ে নেবে সবাই কি সুন্দর করে খাচ্ছে মা কাউরা তো আঁক দারুণ পছন্দ করে লালি কোথায় লালি 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 যে কি সুন্দর করে আখের রসটা খায় দেখার মতো ও লালি ওখানে আখের রস করতে শুরু করে দিয়েছে ওইভাবে খাবে ঘাটটা উঠিয়ে কি সুন্দর করে রসটাকে নিজে নিজে খাবে ফাইনালি আঁকটা পেয়ে গেছি এবং সবাইকে আঁখের রসটা খাওয়াতে পেরেছি এটাই আমার শান্তি আজকের মতো তাহলে এখানেই শেষ করবো ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের মতো টাটা কিরে মাঙ্কা ও মাঙ্কা কেমন তাকিয়ে আছে দেখো ও মাঙ্কাকে দিতে হবে আচ্ছন্ন শুধু মাঙ্কাও কেন সমস্ত সানকনুরা দেখো খুব পছন্দ করে আর রিও খাওয়া বাদ দিয়ে আমার জামা কাটতে বেশি পছন্দ করে দেখো জামায় যে ডিজাইনগুলো ছিল কেটে কেটে সব শেষ করে দিচ্ছি এই ধান্দা ছিল তো রাখার না এই ধান্দায় তুই এসছিস আখ খা না বাবা আখ খা তুই চলে এসছিস আখ খাবি তুই এই না এই না নে বাহ তুমিও আখ পছন্দ করো ছাড়ো আমাকে আমি যাই এই একটা রিও ছাড়া আমাকে ছাড়তেই চায় না রিও ছাড়ো আমি আসি হ্যাঁ গুড আসি রিও থাকো রিও আসি টাটা টাটা সবাইকে টাটা